এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। সড়ক যোগাযোগ ব্যবস্থা আর মানুষের ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকার মৎস্য সম্পদের। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের শত শত মাছের ঘের প্লাবিত হয়েছে, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাছ চাষিদের। ঘের ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই, লবণ পানি। এখন ওই ঘেরের পরে এই বরসা ছিল তো ওটা তো গেছে, কারণ আমাদের ওই সাথে সাথে ক্ষতিগ্রস্ত। এটা কাটিয়ে উঠতে গেলে তো অনেক সময় লাগবে। প্রায় 15 বিঘা ঘের আমার, এই 15 বিঘা ঘেরে প্রায় আনাইলো 3 লাখ টাকার মতন আমার নগদ ক্যাশ গেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সহ নানা কারণে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া ঘূর্ণিঝড়গুলোর তুলনায় দীর্ঘস্থায়ী হয়েছে ঘূর্ণিঝড় রিমাল, আর এর স্থায়িত্ব বেশি হওয়ার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে কয়েক গুণ। কর্মহীন তৃষ্ণা রানীর স্বামী ঘরে বসে সেলাই করে হোগলা বুনে ও কয়েকটি শিশুকে বাসায় প্রাইভেট পড়ানোর আয়ে চলে সংসার। তৃষ্ণা রানীর মাথা গোজার ঠাই ছোট্ট ঘরটি তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঘরের মালামাল ভেসে গেছে পানিতে। ঘূর্ণিঝড় আঘাত হানার দুদিন পরও কোনো সরকারি সহায়তা পাননি তৃষ্ণা রানী। ঘর ঠিক করতে মিস্ত্রি নেয়ার মতো টাকা নেই, তাই মাথার উপর আচ্ছাদন দেওয়ার চেষ্টা করছেন নিজেই। আমার এইবারে সিঁড়ির পর থেকে 4 দফা আমার এই ঘরটা ভাঙছে জ্বরে, কিন্তু এবারে আমার কিচ্ছু নেই। বিধবা দীপালী রানীর ঘর চাপা পড়েছে ভেঙে পড়া গাছের নিচে। এখনো সরকারি আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছেন তিনি। গাছ পড়লে ঘরের উপকার করবো। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 12টি ইউনিয়ন ও 2টি পৌরসভার সবখানেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারে চলছে এমন কান্না। তাদের সহায়তায় এগিয়ে আসেনি সরকারি বেসরকারি কোনো সংস্থা। আমার নিজের কোনো ইনকাম বাণিজ্য নাই, কেন আমার এই যে অসল বাচ্চাটা, আমার এতিম বাচ্চাটা লইয়ে পড়া আমি চাই, কারণ আমার কেউ নেই, কে দা উড়াই দেবে আমার ঘরটা। অবশ্য ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে কিছু দুর্গত মানুষকে শুকনো ও রান্না করা খাবার দেওয়ার কথা বললেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা। 3,550টি টোটাল ঘর আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ভিতরে 121টা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 2,934টা ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। তাদের গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ 3 এবং অন্যান্য পুনর্বাসনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সর্বোচ্চ যে বরাদ্দ আছে এবং সেই বরাদ্দ তাদের দোরগোড়ায় খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছায় দেব। তবে তথ্য সংগ্রহের কাজ কবে শেষ হবে তা জানেন না স্থানীয়রা। তারা চান বিধ্বস্ত ঘর বাড়ি মেরামত সহ দুর্গতদের মাঝে দ্রুত সহায়তা বিতরণ। উপকূলীয় এলাকার আরো খবর জানিয়েছেন যে কলাপাড়ার যে অবস্থা, কলাপাড়া আসলে এখন পর্যন্ত অনেক জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। আপনি জানেন যে বেড়িবাঁধ ছুটছে, বেড়িবাঁধ উত্তপ্তে পানি প্রবেশ করছে এবং শত শত হাজার হাজার গাছ কিন্তু আসলে ভেঙে পড়েছে উপকূলে বিভিন্ন এলাকায়। এই গাছ না সরানোর কারণে অনেক এলাকায় কিন্তু যাওয়া সম্ভব না। এছাড়া কিন্তু গতকাল পর্যন্ত অনেকটা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কলাপাড়ার অধিকাংশ এলাকা। এ কারণে কিন্তু আসলে সঠিক তথ্য এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের কাছে আসি পৌঁছিনি। আপনাকে আমি জানিয়ে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল কলাপাড়ায় সফর করবেন। সেই সফর করার সাথে উপজেলা মানুষের যে দীর্ঘদিনের যে দাবি, আপনি জানেন যে 2013 সালের 19 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দরের যে তখন ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন তখন তিনি কলাপাড়া এসেছিলেন। এছাড়া 2018 সালের 27 অক্টোবর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্প সেটি উদ্বোধন করতে তিনি কলাপাড়া এসেছিলেন। এছাড়া 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের যে প্রথম টার্মিনালের কাজের উদ্বোধন এবং ক্যাপিটাল ড্রেজিং এর যে উদ্বোধন সেটি করতে কিন্তু কলাপাড়ায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যোগদান করেছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী যখনই কলাপাড়ায় আসে আসলে কলাপাড়া গত 20 বছরে বাংলাদেশের উপকূলে যে ঘূর্ণিঝড়গুলো আঘাত হেনেছে তার মধ্যে রিমালকে সবচেয়ে দীর্ঘস্থায়ী হিসেবে বর্ণনা করছেন বিশেষজ্ঞরা। রিমাল উপকূলে স্পর্শ করা থেকে শুরু করে নিম্নচাপে পরিণত হওয়ার পরও প্রায় 50 ঘন্টা বাংলাদেশের অভ্যন্তরে ছিল, আর এর প্রভাবেই ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেছে উপকূলীয় এলাকাগুলোয়। তুলনামূলক বেশি সময় ধরে ঝড়ের প্রভাব থাকার কারণে সেসব অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রাটাও ছিল সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া যে কোনো ঘূর্ণিঝড়ের চেয়ে বেশি। ঘূর্ণিঝড়ের ফলে তৈরি হওয়া ঝড় আর জলোচ্ছ্বাসে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরগুনা, ভোলার মতো উপকূলীয় জেলাগুলোতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের, বিধ্বস্ত হয়েছে লক্ষাধিক বাড়িঘর। সেসব এলাকায় হাজার হাজার পরিবার
এখনও দিন পার করছেন অনিশ্চয়তার মধ্যে। তিন দিন ধরিয়া চুলায় কোনো রান্নাবান্না চলে না। এই বাচ্চা পোলাপান, ছোট ছোট বাচ্চা পোলাপান নিয়ে এই বন্যার ভিতরে চিড়া মুড়ি এই খাইয়া আমরা বেঁচে আছি। গরু ছাগল আঁশ মুড়িয়া মরিয়া দরিয়া মানুষের একাকার হয়ে গেছে এই অবস্থা। গের পাতা তলাই গেছে, কেউ গাছ পরিয়া ঘর দুয়ার তলাই গেছে। যে ঘর বন্যায় না পারলো, পানিতে আমাদের ঘরের পোতা গলিয়ে যাওয়ার কারণে ঘর ঢাকা খাওয়াই রোডে রোডে হচ্ছে, শুকনো খাবার খাই যা পাই তাই। ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় এলাকার 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 35,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় 1,15,000 ঘরবাড়ির। ঝোড়ো বাতাসে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু উপজেলা। এসব অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা কবে ঠিক হবে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না উদ্ধারকর্মীরাও। না জানি তো আমরা এখন